সামনে যে বাঙালি ভাইকে দেখছেন তাকিয়ে আছে পরের রাইডটা কখন ঢুকবে উবারে, ওনার নাম সজল সেনগুপ্ত এবং সে ফুটবল খেলতো, এবং সে ফুটবল খেলতো লকডাউনে, তার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল এবং লকডাউনে তার এই স্বপ্নটা ধ্বংস হয়ে যায়। তারপরে নানা চক্কর ঘিরে শেষে সে এখন উবার বাইকে আছে, তার সাথেই আমি চড়েছি, তার সাথেই আমি চড়েছি এবং সামনে দেখছেন কিছু বাঙালি ছেলে ফুটবল হাতে নিয়ে। তুমি তো একসময় ছোটবেলায় ফুটবল খেলতে এরকম ভাবেই শুরু করেছিলে, একটু বলো ছোটবেলায় ফুটবলে হঠাৎ ফুটবলে কিভাবে আকর্ষণ হলো? আকর্ষণ বলতে ছোটবেলা থেকে যখন একটু বড় হই মামার হাত ধরে ফুটবল মাঠে যাওয়া, মামা খেলতো। মামা কোন কোন ক্লাবে খেলতো? মামা ক্লাব খেলতো না, ওই পাড়ায় যেরকম পাড়ায় মানে পাড়ায় যেরকম খেলা হতো সেরকম খেলতো। কোন মাঠে যেতে? আমাদের পাড়ায় সাপাড়া মাঠ ছিল, আমাদের কুসুমা সাপাড়া আমাদের বাড়ি, ওখানে মাঠ ছিল, মামা যেত ওখানে গিয়ে খেলা দেখতাম। তখন বড়রা খেলতো, খুব কমই মাঠে খেলার সুযোগ পেতাম, মানে ওয়েট করে থাকতাম কেউ জায়গা দিলে তবে খেলবো। কত বছর বয়স যখন বলছো? তখন 11-12 বছর বয়স। 11-12 বছর বয়স, কাকে কাকে একদম মনে হতো এরা হচ্ছে বস ফুটবলে তখন 11-12 বছর বয়সে প্রথম দিকে? না, তখন থেকে এখনো পর্যন্ত বস বলতে আমার একটাই রোনাল্ডিনো। রোনাল্ডিনো একটাই? আচ্ছা, তখন থেকে এখনো পর্যন্ত যার সাথেই কথা হয় ওনার আগে কেউ নেই, বা উনি যা করে দেখিয়ে দিয়ে আমার একটা অর্ডার দিয়ে গেছে। ঠিক আছে, উনি যেটা করে দিয়ে গেছেন মানে উনি যা দেখিয়ে দিয়ে গেছেন এখন পর্যন্ত কারোর থেকে আমি দেখিনি, আমার অভিজ্ঞতা আমি দেখিনি। মেসি বলুন, রোনাল্ডো বলুন, যথেষ্ট ভালো ওরা, কিন্তু ওনার জায়গাটা ওনার জায়গা, এখনো পর্যন্ত ওনারই পেয়েছে। তো তুমি তারপরে, ও আমি দিয়ে দেবো চাপ নেই, এরপরে তুমি তোমার খেলাটা কি করে বাড়তে থাকলো? আমার খেলা বলতে মাঠে গেলাম, আস্তে আস্তে বন্ধুদের থেকে শুনলাম যে খেলা শেখানো হয় এরকম এরকম জায়গায়। তো আমি জীবনে পেয়েছি বলতে একজন মানুষের কথা একদম না বললেই নয়, ওনার নাম রঞ্জিত কর্মকার। আচ্ছা, কে উনি? উনি আমার ফুটবল কোচ ছিলেন। কোথায় থাকতেন? গড়িয়া, মানে আমাদের বাঁশগড়িয়ায় থাকেন। হ্যাঁ, কামধড়ি ওখানেই থাকেন একদম। আচ্ছা, সম্ভবত নজরুল মেট্রো স্টেশন। ওনার সঙ্গে যোগাযোগ হলো কি করে? ওনার সঙ্গে ওই বন্ধু বান্ধবদের সঙ্গেই যাওয়া। তারপর উনি সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকেই বাবা নেই, আমি মা আর আমার মামার ফ্যামিলি পুরো একসাথেই থাকি আমরা। তো ওনার সঙ্গে থেকে ওনার সাথে জবে থেকে দেখা হয়েছে, একদম নিজের ছেলের মতো আগে হয়েছে। আমার ছোটবেলা থেকে যা যা দরকার, এমনকি আমার পরপর 2 বছর দুটো হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়, অপারেশন হওয়ার আগে তুমি ছেড়ে নি, কিন্তু লাস্ট স্টেজে চলে গেছে। উনি নিজের হাতে নিজের খরচায় সব কিছু করে দিয়েছে, আজ যে আমি হাঁটছি বা পাড়ার মাঠে খেলা হলে একটু খেলতে পারি, পুরোটাই ওনার ক্রেডিট। আচ্ছা, এই যে তারপরে তুমি মৌরি ক্লাবে খেলতে, হ্যাঁ, এবার সেটা আস্তে আস্তে উঠলে কি করে? উঠলাম বলতে ওনার হাত ধরে যাদবপুর জেফা খেলা, জেফা থেকে বাইরে গিয়ে খেলেছি, আবার পরে জেফায় ফিরে আসা। তো জেফার খেলার পর উনি আমার কলেজে কোন পজিশনে খেলতে? ডিফেন্ডার, সাইড ব্যাক, স্টপার, সাইড ক্লাবে ব্লকার হিসেবেও খেলেছি। আচ্ছা, তারপরে মৌরি ক্লাবের কোচও খুবই ভালো ছিলেন, আমাদের চাঁদু স্যার কোচ। মৌরি ক্লাব কলকাতা ডিভিশনে, কলকাতা সেকেন্ড ডিভিশন, কলকাতা লিগের উনি সেকেন্ড ডিভিশন ছিলেন, আমরা যে বছর খেলি সে বছর ফার্স্ট ডিভিশন। বাহ, তাহলে তো উঠছিল টিম। হ্যাঁ হ্যাঁ। তা তারপরে এবার আমরা খেলার পর ওখান থেকে যা আমাদের কলেজটাও ওনার ক্রেডিটে, নেতাজিনগর ডে কলেজ আমাদের কলেজ। তো জালুপুর জেফা থেকে আমাদের মানে উনি কথা বলে দিয়েছিলেন ওনার থেকেই যাওয়া কলেজে। তো কলেজে যাওয়ার পর ট্রায়ালে, মানে ট্রায়াল বলতে অ্যাকচুয়ালি মৌরি ক্লাবটা আমার সেইটা ট্রায়াল না, এক জায়গায় খেপ খেলতে গিয়েছিলাম। তো ওখান থেকে ওই ক্লাবে স্পট করেছিল, উনি দেখেছিলেন। আচ্ছা, বাহ। তো উনি দেখার পর আমার একটা বন্ধু আমাকে এসে বলছে খেলবি? তা তখন আমার ফিনান্সিয়াল অবস্থা এমনই ছিল, আমি বলতে বাধ্যই আমাকে যদি টাকা দেয় তবেই আমি ময়দান খেলবো, নাহলে আমি এরকমই ঠিক আছে। তো উনি আমাকে বললেন, উনি এসে কাঁধে হাত দিয়ে বললেন যে আসো দেখি। তো পরের দিন ট্রায়ালে ডেকেছিলো, ডাকলো, ট্রায়াল শেষ হলো, উনি নিজে বললেন যে এই দিন ময়দানে এই ক্লাবে আসবে, সই হয়ে গেল। যখন এটা বললো এবং টাকা টাকার কথা হয়, কথাটা উনি কনফার্ম করে, উনি কনফার্ম করে, তখন মনের ভাবটা কিরকম ছিল? ভালো লাগছিল, বেশি ভালো লাগছিল যে উনি উনি যে কথাটা দিয়েছেন কথাটা রেখেছেন। এটা কি তোমার জীবনের শ্রেষ্ঠতম দিনের মধ্যে একটা ছিল? হ্যাঁ, আমার অ্যাচিভমেন্টের মধ্যে মৌরি ক্লাবটা ভালো আছে, ভালো অ্যাচিভমেন্ট। এছাড়াও কিছু অ্যাচিভমেন্ট হয়েছিল, নেতাজি নগর ডে কলেজ রিলায়েন্স কাপে কলকাতা চ্যাম্পিয়ন হয়ে আমরা মুম্বাই গেছি। আচ্ছা,
পাড়া থেকে আমার বন্ধু বান্ধবরা সবাই একটু মানে বেশি গিয়েছিল, কারণ আমার জীবনে প্রথমবার আমি ফ্লাইট চলবো, ফ্লাইট চলবো। হ্যাঁ, আসার সময় আর ফ্লাইটে চলা হয়নি, ওখানে একটু প্রবলেম চলছিল, তো ওখান থেকে ফিরে এসেছি, ট্রেনেই ফিরে এসেছি, কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল। ওখানে আমরা সেমিফাইনাল অ্যাচিভ করেছিলাম, সেমিফাইনালে আমরা এক বলে হেরেছিলাম। এই যে রিলায়েন্স কাপের ট্রফিটা, আমার মনে হয় না, আমার খবরও এখনও পাইনি যে আমাদের কলেজে আর কোনো ব্যাচ দিয়েছে। আচ্ছা, আমাদের ব্যাচটা জুনিয়র সিনিয়র মিলিয়েই ছিল। তো মৌরি ক্লাবে তোমার নাম ডাক বাড়ছিল? বাড়ছিল বলতে সিনিয়রটা ছিল, সিনিয়র বলতে আমি জুনিয়র ছিলাম। তাহলে তোমার খেলার সময়তেই ফার্স্ট ডিভিশনে ওঠে নাকি তার জাস্ট পরে? যে বছর খেলি সে বছর আমরা চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে উঠেছি, মানে সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে। তাহলে মৌরি ক্লাব যে ফার্স্ট ডিভিশনে এখন ক্যালকাটা ফুটবল লিগে খেলছে, তোমারও ভূমিকা তো অবশ্যই আছে। অবশ্যই রয়েছে, কিন্তু আমার সব ক্রেডিট তো আমার নিতে পারি না। অবশ্যই টিম গেম, তো টিম গেম তো, কিন্তু তোমারও একটা একের এগারো অন্তত যোগদান তো রয়েছে, মানে গর্ব করা যেতে পারে। তারপরে কি হলো? তারপরে লকডাউন আসলো। হ্যাঁ, সমস্ত খেলাধুলা সমস্তই বন্ধ, প্র্যাকটিসটা চলতো কিন্তু আমাকে আমার ফ্যামিলি দেখতে হতো, কিছু করার নেই, প্র্যাকটিসটা অফ রেখে রেখে ফ্যামিলির দিকে আস্তে আস্তে ওই দিকটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ লকডাউনের পর এই যে খেপ খেলাটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তো সব জায়গায় হতোও না, বন্ধ হয়ে গেছে, আমার ফ্যামিলির দিকে দেখতে হলো। খেপ খেলা খেপে ডাকা বন্ধ হয়ে গেছে কেন? টাকা কমে গেল লোকের হাতে, তাই তো? লোকের হাতে টাকা কমে গেছে, আর কোভিড এর সময় এই যে যান মানে একসঙ্গে অনেকজন থাকবে এগুলো বন্ধ ছিল, তো খেলাটা বন্ধ হয়েছে, লোকে ডাকাও বন্ধ হয়েছে, তো বন্ধ হলো। এবার অনেকে চালিয়ে গেছে বন্ধু বান্ধবদের মধ্যে, কিন্তু কিভাবে চালিয়ে গেছে? ওটা কি সাধারণ ফ্যামিলি নাকি একটু ব্যাকআপ আছে পরিবারের? কিছু কিছু জনের ব্যাকআপ ছিল, দেখুন আমি বলতে গেলে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, হয়তো আমার মনে হয় না যে সবার থেকে বেস্ট আমি ছিলাম, কিন্তু খেলতে পারতাম এটুকু আমি জানি। সবাই মানে অনেকে বেস্ট ছিল, ওদের ফ্রেন্ড সার্কেল আরে ছিল, পরে ওরা করেছে, তো আমারটা আর হয়নি, করে উঠতে পারিনি। চেষ্টা করেছিলাম খেলাটা একদমই না ছাড়ার, কিন্তু অ্যাট লাস্ট এসে আর হয়নি, আমার ফ্যামিলি থেকে আমাকে দেখতে গেছে। তোমার কি স্বপ্ন ছিল ফুটবলে? ধরো যে বছর যেদিন মৌরি ক্লাব তুমি বুঝলে যে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে এলো, তখন তোমার চোখে কি কি স্বপ্ন ছিল? তখন চোখে ছিল যে না, একটা ক্লাব খেলে আমি ফার্স্ট ডিভিশনে উঠতাম, ওঠার পর হয়তো পরের বছর আরও ভালো, হয়তো বেশি একটু বেশি টাকা পাবো, আরও ভালো জায়গায় যাবো, ভালো কিছু হবে জীবনে। যেরকম ভালো কিছু বলতে? ভাবছিলাম নিজের প্রফেশনটা ওই প্রফেশন নিয়েই বড় হবো, ওইটাতেই এস্টাবলিশ হবো, নিজে ফুটবলার হবে, হ্যাঁ ফুটবল স্টার হবে, কিন্তু ওটা তার হয়ে ওঠা হবে, ওটা আফসোস। হ্যাঁ, ওটা আফসোস, কিছু করার নেই, ফুটবল স্টার হবে, কিন্তু ওটা তো হলো না, আর কি করবো, ওটা নিয়ে ভাবাও এখন বন্ধ করে, আমার ভাবলে নিজেরই খারাপ লাগে, খারাপ লাগে একদম। ছোটো থেকে সব কিছু আমার জানা আছে, আমার মাধ্যমিক পরীক্ষা আমি দেবো, কালকে আমার পরীক্ষা, আজকে রাতে আমি খেলতে চলে এসেছি, বাড়িতে মামা একা শাসন করতো আমাকে, মানে মামাই শাসন করতো, মামাকে একটু ভয় পেতাম, আজকে রাতে খেলতে চলে এসেছি, রাতে বাড়িও ফিরি, পরের দিন এগারোটায় পরীক্ষা, আমি আটটার সময় বাড়ি ফিরেছি, পরীক্ষা দিতে গেছি, আমার ইতিহাস পরীক্ষা, আমার এখনও মার্কসও মনে আছে, তখন আমাদের পঁচিশে পাস ছিল, আমি লেখায় পেয়েছি 25, স্কুল থেকে দিয়েছে মা, মাধ্যমিক পাস করেছি, মামা শুধু বলেছিল যে স্কুলও হেল্প করেছে একটু, স্কুলে ভালো স্টুডেন্ট হিসাবেও ভালো ছিলাম, স্কুল ভালোবাসতো, বা নয় গিয়েছিল, এক নম্বর এদিক ওদিক হলে হয়তো মাধ্যমিকটা ফেল হয়ে যেত, মামা শুধু এটাই বলেছিল আমি এখন কিচ্ছু করবো না, মাধ্যমিক ফেল হলে তখনই যাবো লাগবে, তো ফেল হয়নি, পাস করে গেছি। মৌরি ক্লাবের সঙ্গে তোমার শেষ যোগাযোগ তারপরে ছিন্ন হয়ে গেল লোকাল প্র্যাকটিস করতে? লোকাল প্র্যাকটিস হতে রঞ্জিত কাকুর কাছে খুঁজতাম, আমরা কাকু বলে ডাকতাম, মানে আমরা কিছু ছেলে রঞ্জিত কাকু বলেই ডাকতাম, তো উনি খুব হেল্প করেছেন, ওনার কাছে করা হতো, তো আস্তে আস্তে যখন বন্ধ হয়ে গেল তখন সব লিঙ্কই, এখন প্রায় পাঁচ বছর কমসে কম রঞ্জিত কাকুর সাথে আমার ফোনেও কথা হয় না, কথা বলতে তার সাথে ফোনেও কথা হয় না। কেন? কথা বলতে কি কি লাগবে মাথা, কি লাগ, কি মনে হয় কেন ফোন করনি? কারণ ফোন করিনি বলতে, ওই মৌরি ক্লাব খেলতে খেলতে টুকটাক কথা হতো, তো তারপর কথা বলা বন্ধ হয়েছে, আমি একদম কাজের দিকে ঢুকে গেছিলাম, খেলা ছেড়ে, আর উনিও আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন যে আমিও জীবনে কিছু একটা করবো, এতটাই ভালোবেসে উনি যতটা আমার যতটাই হেল্প দরকার সবটা উনি করেছিলেন, মানে ওনার সামনে মুখ দেখাতে কেরম লাগবে যে কি বলবো সেটাও আমার ভাবতে কেমন লাগে, আমি সামনে দেখা হলে তো অন্য কথা, বন্ধু বান্ধবের সাথে কথা হয়, জিজ্ঞেস করি কাকুর সাথে কথা হয় কাকু কেমন আছে, কিন্তু আমি যে নিজে ফোন করে জিজ্ঞেস করবো এটা আমার নিজের লজ্জা বোধ হয় যে উনি এত কিছু করেছেন আমার জন্য, আমি ওনাকে কিছু ফিরিয়ে দিতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি, কিছুই না। রঞ্জিতদা যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, দেখছেন, তাহলে কিন্তু মাথায় রাখবেন আপনার প্রিয় ছাত্রটি আপনাকে খুব ভালোবাসে, এইটুকু অন্তত জানবেন। আচ্ছা, কখন ভাবলে তার আমার লাইফে অনেক এসেছে কিন্তু উনিছে, তারপরে কখন ভাবলে যে আর ফুটবল হলো না? ফুটবল হলো না বলতে কোভিডের টাইমটা প্রথম বছর গেল,
মনে হয়েছিল পরের বছর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু পরপর 3 বছরই তো ইয়ে হলো, ঠিক আর হলো না। আর ইয়ে ফ্যামিলিরও চাপ ছিল, একটু বাড়িতেও প্রবলেম চলছিল, বাড়ি গোছাতে হতো, জয়েন্ট ফ্যামিলি একটু প্রবলেম ছিল, অনেক কিছু করতে হলো। তারপর মায়ের অ্যাক্সিডেন্ট হলো, মায়ের হাত ভাঙলো, ওটা ট্রিটমেন্ট করলাম। যদিও বা স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে অনেকটা হেল্প হয়েছে, পাড়া থেকে অনেকে হেল্প করেছিলো, করতে করতে পুরোটাই চলে আসে একবার। পরে প্রথম কোন কাজটা ধরলে? প্রথমে আমি মামার কাছেই করতাম, মানে ওইটা ছাড়ার পর মামার কাছেই করতাম। এবার ফুটবল খেলার সঙ্গে সঙ্গে আমার একটা ব্যবসা ছিল, যেটা এখনও আছে, জলের ব্যবসা, পুলিশের জলের ব্যবসা। আচ্ছা, যেটা এখনও আছে, ওটাই আমাকে এই কাজের থেকে টাকা না হলেও উনি মানে ওই জলের ব্যবসাটা আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়, তো সেই সাপোর্টটা দিয়েছে একটা সময় পর্যন্ত। কিন্তু এখন পুরো ফ্যামিলির পুরোটাই আমার ওপর, আর মা বাইরে কাজেও যেতে পারে না, আমিও যেতে দিই না মাকে, কারণ হাত ভাঙার পর মায়ের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। চুপ কর নাই, মায়ের দ্বারা আর সম্ভব হয়ে ওঠে না, তো মাকে আমিও যেতে দিই না, ফ্যামিলির পুরো চাপটাই আমার উপর, তার জন্য ওই দিকটা আমাকে বন্ধ করতেই হয়েছে। আজকে তুমি প্রথম উবারে নেমেছো? না আজকে না, কদিন আগে। উবের আইডি আমার 2 বছরের, কিন্তু এই 2 মাস আড়াই মাস হলো একটু কাজ করছি, একটু শিখে নিকে নিচ্ছ। উবারে নামতে হলো কেন? এর আগে ওইটাই হচ্ছিল আমার কাছে, যেই কাজটা করতাম ওটাও কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য, মানে নিজেদের মধ্যে প্রবলেমের জন্য আমি আনতে চাইছি না ওটা সবার সামনে, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, একদমই একদমই বুঝতে পারছি, আমার ফ্যামিলির ব্যাপার, তো ওই প্রবলেমের জন্য ওটা ছাড়তে হয়েছে, তো আমি নিজেই ছেড়েছি। তারপরে সুইগি জোম্যাটো করেছিলাম, কিন্তু যথেষ্ট প্রবলেম হতো, রাত করে বাড়ি ফিরতাম, মারও খারাপ লাগতো, বন্ধ করেছিলাম। তো মা তারপরেও কাজ করতো, বলতো ঠিক আছে তুই চেষ্টা কর, আমি করে নেবো। এমনও দিন গেছে যে তখন হচ্ছে বুলবুল স্যার, আপনি শুনেছেন বোধ হয়, রেনবো এফসি, ওই ক্লাবে আমি ট্রায়ালে গেছি, আমাদের রোহিত কাকার প্র্যাকটিস করতে বাপ্পাদা গড়িয়ায় থাকে, উনি নিয়ে গেছিলেন, তো ওই ক্লাবে সই করবো, আন্ডার 19 সই করবো ইস্টবেঙ্গল। এখন সম্ভবত উনি খেলছেন মুম্বাই সিডিএফসিতে, মেহতাব সিং, ইস্টবেঙ্গলে O19 আমি O19, ইস্টবেঙ্গলের এগেনস্টে, ওর এগেনস্টেও আমরা খেলছি। তুই ব্লক করতে পেরেছো? হ্যাঁ, ওর ডিফেন্ডার, আমি ওখানে ডিফেন্ডার। আচ্ছা, আমি শুধু ভাবি যখন টিভিতে খেলা দেখি ও খেলছে, আমি বসে গেছি, আমি খেলছিই না। তো ওই বুলবুল স্যারের কাছেও যাওয়া হয়নি, কারণ বুলবুল স্যারের কাছে গিয়েছিলাম, খেলেছিলাম একদম পিক টাইম, যখন 19 খেলা হবে, আমার ফ্যামিলিতে একটা বড় ঝামেলা হয়। বুলবুল স্যারের মানে অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি ছিলেন, বুলেটদা ছিলেন, অনেকবার ফোন করেছিলেন, আমি আর ফোন রিসিভ করিনি। এমনও দিন গেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার বালিশ ভিজে গেছে, মা দেখেছে, আমি আয়নার দিকে তাকাতে হতাম, মায়ের চোখের দিকে তাকাতাম, মা আমাকে ভরসা দিয়েছিল তুই গিয়ে খেল, আমি সংসার টানব। কিন্তু মা একটা সময় পর্যন্ত তো বয়স হয়েছে, আর করতে পারেনি, আমিও দেখছি কতদিন ওনাকে আর বলবো, সম্ভব হয়ে ওঠেনি, তো আর কিছু করার নেই, ওই স্বপ্নটাকে থামিয়ে দিয়ে ফ্যামিলির দিকে দেখতে হয়েছে, কিছু করার নেই। আফসোস অনেক কিছুই আছে, কিন্তু এই খেলে যদি কিছু করতে পারতাম সত্যিই খুব ভালো লাগতো, কিন্তু এখন তো আর করা নেই। আপনাকে আস্তে আস্তে বলছিলাম অটোর লাইসেন্সটা অ্যাপ্লাই করেছি, এবার ওটা হয়ে গেলে চেষ্টা করবো বাড়ির কাছেই কোনো রুটে অটো চালানো, তাতেই বাড়ি ফিরতে পারবো। তোমার বয়স এখন 26? 26। তোমার নামটা বলো আরেকবার। সজল সেন। সজল সেনগুপ্ত, যদি একটা সময় একটু দাঁড়াতে পারো কোচিং করাবে ফুটবলে? ইচ্ছে আছে কোচিং করানোর কথা বলতে? মানে যতটুকু যুক্ত থাকবে কি করে গো, এজটা তো চলে যাচ্ছে, গেছে প্রায়, খেলার সঙ্গে আর যুক্ত থাকা সম্ভব না। এই সাপোজ আপনাকে আমি গতকালের কথা বলি, আমি ছবিও দেখাতে পারবো আপনাকে, আমাদের মাঠে ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, আমরা রানার্স হয়েছি, 55 রান টার্গেট ছিল, আমার 1 রান 42, ম্যাচটা আমিই নিয়ে গেছি আমাদের হাতে, আর রিটার্নও আনতে পারিনি, দুটো আমার লাস্টে 4 বলে 2 রান করতে পারি, সবাই এসে জড়িয়ে ধরেছে, খুব ভালোবাসে আমার পাড়া থেকে ফ্রেন্ড সার্কেল বলার নয়, খুবই ভালোবাসে পাড়ায়। কোনো দিন ফুটবলে কোনো দাম নাম দিলে বা কোনো কিছু হলে আমার থেকে ডিসিশান নেয়, তারপরই পাড়া থেকেও যথেষ্ট সাপোর্ট, কিন্তু কপালে নেই, কী কথা বলতে কপালে নেই, এটা আমি মেনে নিয়েছি, কিছু করার নেই, মেনে নিয়েছি। খেলাধুলা হলে সবাই ভালোবাসে, আমাদের পাড়ায় সবাই আছে, সবাই ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, কারোর থেকে কোনো দিন মানে আমাকে পাড়ায় যতটা ভালোবাসে বা বাইরের লোক যতটা চেনে, বাইরে বেরোলে কেউ এসে এগিয়ে এসে কথা বলে ফুটবল খেলার জন্যই। আচ্ছা, তুমি মেহতাব সিংকে তো দেখেছো? ক্রীড়ামণ্ডল, আমি যখন ফার্স্ট নার্সারি খেলি, আমি আমাদের ইয়ের হয়ে খেলছি, এরিয়ানের হয়ে খেলছি, ক্রীড়ামণ্ডল খেলছি, হাওড়া ইন্ডিয়া, একসাথেই প্র্যাকটিস, মনোজিৎ স্যার কোচ, হীরা স্যার কোচ, মানে হীরালাল স্যার কোচ, হীরা তখন আমাদের কাছে। মেহতাবকে যখন দেখো এখন, যে সময় তোমরা একসাথে খেলতে,
তুমি ওর লেভেলেই তো খেলতে পারতে, একদম ওর লেভেলেই তো বেটারও হয়তো খেলতে, কি বলো তোমার কি মনে হয়? নিজের মুখে নিজের প্রশংসা করতে নেই, তুমি বলো অন্য লোকে কি বলতো? প্রশংসা কোনোদিনও করবো না, কেন আমি খুব ভালো করে জানি যে আমার লেভেলটা মানে আমার কোয়ালিটিটা কতটা কতটুকু ছিল আমি ভালো করে জানি। কিন্তু অন্যরা কি বলতো? অন্যরা বলতো হ্যাঁ হবে, মানে তোর মধ্যে থেকে আশা আছে হবে। আমি বললাম আমার পাড়ার সবাই আমাকে ভালোবাসে এই একটাই কারণের জন্য, ফুটবল খেলার জন্য হবে, সবাই আমাকে আশা জুগিয়েছিল, সবাই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। কিন্তু এই কি হয়নি তখন, এখন যখন খেলা দেখতে বসি টিভির সামনে, বন্ধুরা মিলে বসি ল্যাবে দেখতে বসি, আমার একটা বন্ধু আছে পাড়ায় শহীদ বলে, ও খুব ভালো ফুটবলার, খেলেনি ও, খেলেনি ও নিজের জন্য খেলেনি, ওর ফ্যামিলি থেকে এনাফ সাপোর্ট। আমি ওর সাথে গল্প করি যে এখনও বলি তোর ফ্যামিলি থেকে যে সাপোর্টটা আছে, যদি আমার লাইফে আসতো আমাকে এখন কাজ করতে হতো, আমি ফুটবলটা। তোমার পরিবারে যদি কোনো একটা জায়গা থেকে 10-15 হাজার টাকা প্রতি মাসে ঢুকতো, আজকে তুমি কোন জায়গায় থাকতে তোমার মনে হয়? আমার মনে আন্দাজ ভালো ক্লাবে খেলতাম, ভালো খেলতাম, ভালো কিছু একটা করতাম, খেলে ভালো কিছু করতাম। তবু ধরো 26 বছর বয়স যখন হতো কি করতে তখন? ২৬ বছর যখন বয়স হতো তখন কি করতে বলতে তো পারবো না কি করতে, আন্দাজ কি? দেখেছো তো ময়দানটা? হ্যাঁ ময়দান দেখেছি, আশা করতাম আমার ব্যাচের যারা যেই লেভেলে অ্যাচিভ করেছে আমি হয়তো সেই লেভেলে অ্যাচিভ। যেরকম আইএসএল ভাবাটা অনেক বড় ব্যাপার, কারণ আইএসএল এখন অনেক বড় ক্লাব, মানে অনেক বড় লীগ, অনেক কিছু, অন্তত আই লিগের অবধি তো যেতে পারতাম আশা করি। কারণ আমার আমি নিজের প্রশ্নে পেয়েছি, রঞ্জিত বাবু যখন আমাকে এতটাই ভরসা করেছে, একটা মানুষ উনি আমাকে চিনতেন না, ছোটো থেকে ভালোবাসতেন, উনি আমাকে দেখেছেন ছোটো থেকে আমাকে ভালোবাসতেন, উনি আমাকে দেখেছেন, নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখেছিল বলেই এতটা ভালোবাসতেন, সাপোর্ট দিয়ে গেছে। না না আমি বলছি না যে আমি এখন দাঁড়িয়ে আছি ওনার জন্য, ফুটবল খেলা তো অনেক দূরের কথা, আমি দাঁড়িয়েও আছি ওনার জন্য। আমার দুটো হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি, একটা পাড়ার মাঠে খেলতে গিয়ে কিচ্ছু বলেননি, নিজে ট্রিটমেন্ট করেছেন, একটা ওনার সামনে ওনার কোচিংয়েই ফ্রেন্ডলি ম্যাচ যখন হচ্ছে নিজেদের মধ্যে তখন। এখন তুমি দিনে কী কী কাজ করো? আমি দিনে সকালবেলা উঠে এই অনলাইন উবের বেরোই। কটার সময় ওঠো? উঠি ওই 6:30 ভোর। হ্যাঁ উঠে তারপরে উবের বেরোই, ইনকাম হলো হলো, যেদিন ঘুম ভাঙে না সেদিন দেরি হয়ে গেল আর বেরোই না। আমার নিজের জলের ব্যবসা আছে। সেটা কখন কখন যাও? ওটার টাইম নেই, কেন যেহেতু ব্যবসাটা আমার আর কাস্টমার সেটআপটা আমি আমার মতো করেছি, আমি দিনে যখন সময় পাই তখনই গিয়ে দিই, অসুবিধা হয় না। তারপরে এখন তো বিকেলে দেখলাম, ওটা তো সকালের উবার হলো, তারপরে সকালে উবের না বেরোলে ওই ব্যবসাটা, ব্যবসার পর আবার বিকেলে বাড়িতে ওয়েট করি, বাড়ি থেকেই প্রথম অর্ডারটা পেয়েছি আজকে, ওখান থেকে অর্ডার পেলে আবার কাজে বেরিয়ে পড়ি। আর অ্যাকচুয়ালি এটাতে আমার হয়ে উঠছে না, তাই জন্য এই এটাতে যদি হয়ে যেত তো খুব ভালো থাকতাম, ভালো হতো, এটাতে হচ্ছে না। আর বাড়ি থেকেও একটু মানে সারাক্ষণ বাইরে থাকবো, বাড়ি থেকেও একটা টেনশন হয়, পুরো কলকাতায় গাড়ি চালাবো, রাস্তাঘাটের পরিস্থিতি ওনারা বড়, ওনারা খুব ভালোভাবে জানে, তো আমি চাইছি মায়ের সাথেও কথা হয়েছে, তো অটো লাইসেন্সটা অ্যাপ্লাই করেছি, লাইসেন্স মানে টেস্ট ড্রাইভ বললে লাইসেন্সটাও হাতে পেয়ে যাবো, তারপর ওখানেই করবো আর কি। এরপরের লাইফ তো আর কিছু ভাবার নেই, কেন আমার এডুকেশন কোয়ালিফিকেশান বলতে HS, কলেজে এসেছি কিন্তু কলেজ কমপ্লিট করিনি আর HS। অর্থাৎ সামনে যে বাঙালি ভাইকে দেখছো, আমার কথাটা তার সঙ্গে শুরু হয় কারণ সে বাংলা পক্ষ কোথাও একটা আমি ফেসবুকে দেখেছি, ফেসবুকে দেখেছে, সেই আপনাকে প্রথমবার দেখার পরেই আমি চিনতে পেরেছি, সেইভাবে একটা আলোচনা, তারপরে আলোচনাটা আমাদের সঙ্গে আমরা দুজনে একসাথেই আসছিলাম শুরু হয়। আমি শুধু সকল বাঙালি যারা যারা দেখছো তাদের বলতে চাই যে অর্থনৈতিক অবস্থা এবং প্রতিকূলতাটা কতটা গুরুত্বপূর্ণ, যেটা একটা ISL আই লিগের স্বপ্ন থেকে জিনিসটাকে অটো লাইসেন্সের স্বপ্নে নামিয়ে আনে। কি ভুল বললাম? ওর হয়তো খুব ইমোশনাল লাগছে এখন, আমি বুঝতে পারছি, অনেকগুলো কথা তো এক জায়গায় বলছে। এই তুমি গড়িয়ায় থাকো? গড়িয়া। গড়িয়া কোথায়? গড়িয়া স্টেশন বন্দিকুসুমা সাহাপাড়া বলে একটা জায়গা আছে। আচ্ছা ধরো যদি বাঙালিদের কাছে, তোমার কাছে ধরো টাকা নেই, কিন্তু বাঙালিদের কাছে যদি অনেক টাকা থাকতো, তুমি তো একটুখানি খেপ খেলে নিজেকে তো মোটামুটি রাখতে পারতে। দেখুন আমি যতটুকু বুঝেছি, যতদিন লকডাউন আসেনি ততদিন যথেষ্ট টাকা ছিল মানুষের কাছে, যথেষ্ট টাকা দিয়ে তারা টিম করতো, যারা খেলা ভালোবাসত আমাদের মতো ছেলেরাও যথেষ্ট টাকা পেত। কোথায় কোথায় খেলেছো খেপে? খেপে বিভিন্ন জায়গায় খেলেছি, মনে নেই অত কিছু। তবু কোথায় কোথায় গেছো কয়েকটা? আমি আমার কিরকম সাইজের ভিড় দেখেছো? আমি আমার মানে সবচেয়ে বড় তোমার জীবনে দেখাটা বলো, বড় অ্যাচিভমেন্টটাই বলছি, তখন গৌরি ক্লাব খেলি আমাদের লিগের বোধহয় বেশ কিছু মানে উপরে, মানে উপরে ডিভিশন লিগের খেলা ছিল, তখন উপরে উপরের খেলাগুলো ছিল না,
তো রিক বলে আমার একটা বন্ধু ছিল, উনি একদিন একদিন বলে যে ভাই এক জায়গায় খেলতে যাবি, কোথায়? বলছে শিলিগুড়ি। কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়িতে? আচ্ছা। তো আমি জিজ্ঞেস করি যে টাকা কিরকম দেবে, বলছে 2,500 করে পার গেম দেবে। পার গেম 2,500? এবার 2,500 টাকার মধ্যে ও যেহেতু নিয়ে যাচ্ছে, ওরও কিছু ছিল আরও বেশি দিচ্ছিল, ওরটা রেখে আমাকে 2,500। আমি ঠিক আছে চল যাবো। গিয়েছি ওখানে, যে দাদা ছিল খুবই ভালো ছিল, ওই দাদার একটাই রিকোয়েস্ট ছিল যে এখানে একটা লোকাল টিম আছে, ওরাও লোকাল, ওই টিমের কাছে ওরা 19 বছর হারছে, জিততে পারেনি। তা আমরা বললাম আমরা চেষ্টা করবো। তো যখন রাত 3টের সময় আমরা ফাইনাল খেলি, ফাইনালেও আমরা চ্যাম্পিয়ন। তো রাত 3টের সময় যখন আমরা ফাইনাল খেলি, ফাইনাল খেলে কিন্তু পরের দিনের সিচুয়েশন, আমি আর কলকাতার নেহালদা ছিল, উনি তখন ফার্স্ট ডিভিশন খেলে আর আমি সেকেন্ড ডিভিশন। তো নেহালদার পরের দিনই খেলা আর আমার পরের দিন ক্লাবের প্র্যাকটিস, এমনকি পেমেন্টও দেবে। তো খেলে ফিরেছি, উনি ওখান থেকে ট্রাই করেছেন, ওখানকার ভিড় মানে পুরো মাঠ ঘেরা, বাসের স্টেডিয়াম প্রচুর প্রচুর মানে প্রচুর মানে 1,000, 2,000, 5,000, 10,000, 15,000, 10,000, 15,000, 20,000 কমসে কম। আচ্ছা। ক্যাশও ভালো ছিল ওখানে, 1,00,000, 1,50,000 ক্যাশ ছিল ওখানে। তো আমাদের যেটা হয়েছিল ক্যাশ নিয়ে, তো আমাদের মাথা ব্যথা নেই। তো যেই দাদার হয়ে খেলতে গিয়েছিলাম, চিনতাম না, যেই দাদার হয়ে খেলতে গিয়েছিলাম খুব ভালো ছিল, 3 বার ট্রাই করেছে ফ্লাইটের টিকিট, ওখান থেকে আমাদের কলকাতা পাঠাবো। অন্তত আমাকে আর নেওয়ার লাগে, কারণ আমরা বলেছিলাম যে দাদা আমাদের এরকম সিচুয়েশান, যেতেই হয়নি। আমাদেরকে 2,000 টাকা হাতে দিয়েছে, দিয়ে বলেছে ট্রেনে করে চলে যাও, মাঝখানে কোনো অসুবিধা হলে ফোন করো, আমরা টাকা পাঠিয়ে দেবো। ট্রেনে করে এসি আমি, যখন আমি হাওড়ায় নামি তখন দুপুরবেলা, প্র্যাকটিসের টাইম হয়ে গেছে। ওখান থেকে হাওড়া থেকে মানে একদম ডাইরেক্ট ক্লাবেই ঢুকেছি, আর বাড়ি ফিরিনি, ক্লাবে ঢুকেছি, প্র্যাকটিসে গিয়েছি। আমাদের চাদু স্যার এতই ভালো ছিল, আমাকে দেখে বুঝে গেছে আমি একদিন কোথাও খেলে এসেছি। ক্লাবের কর্মকর্তারা দেখলে হয়তো আমাকে বার করে দিত, চাদু স্যার দেখে বুঝে গেছে আমি খেলে এসেছি। আমার সাথে একটাই কথা বলেছে, কাউকে বুঝতে দিস না, আমি বুঝেছি, সাইডে প্র্যাকটিস কর, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা এই লিগটা শেষ হলে করলে খুব ভালো হতো। কিন্তু সত্যি কথা বলতে, ওই যে আমি ওই 12-13 হাজার টাকা ওখান থেকে কামিয়ে নিয়ে এসেছিলাম, আমার জীবনে হেল্প করেছে, আমার ব্যবসাটা বড়ো করতে আমাকে অনেক হেল্প করেছে, অনেকটা হেল্প করেছে। তারপরে আর যাইনি, আর তারপর তো লকডাউন হয়ে গেলো, সবই তো বন্ধ। এখন একটা ছেলের সাথে কথা হয়, বাপ্পা বলে আমাদের গড়িয়া, খুব ভালো প্লেয়ার, খুবই ভালো, এখন ওর সাথে কথা হয়। ও ফুটবল খেলছে, ওর নিজস্ব একটা অটো আছে গড়িয়া, ও না খেলতে পারলো মানে যখন খেলে না, সম্ভবত লোকের মুখে শুনেছি ও চালায়, খুব হেল্পফুল, খুবই হেল্পফুল, কথা হয় হোয়াটসঅ্যাপে, কথা হয় মায়ের সাথে, খুব ভালো। বন্ধু বান্ধবদের সাথে যার সঙ্গে যেরকমই পরিচয় হয়েছে, এমনকি অনেকে এরকমও আছে, আমি বাইরে কোথাও বন্ধুদের সাথে খেতে যাচ্ছি, বা ধরুন কোনো জন্মদিন পার্টি, কোথাও ট্রিট দিচ্ছে, গেলাম, ওরা এসছে, আমি চিনি না আমাকে চিনি, মানে এই আমি আপনাকে তো প্রথমেই বললাম যে যতগুলো মানুষ আমাকে চেনে আমার খেলা দিয়েই চেনে আমাকে, তাছাড়া আমি জীবনে আর কিছু করিনি যাতে থেকে আমাকে চিনবে, আমার পাড়ার লোক বাদ দিয়ে, বাইরের লোক আমার খেলা ছাড়া আমাকে চেনে। এবার সেই জায়গা থেকে আমার আশা করি, একটা আশা আমার থাকাই উচিত যে আমি আরও ভালো জায়গায় যেতে পারতাম, হয়নি, কিছু করার নেই। তোমার উপর আমার অন্তত শুভেচ্ছা থাকলো, তোমার তো স্কিল আছে, খেলাটা তো বোঝো, ময়দানটা তো দেখেছো, এক সময় তোমার মতো আরেকজনকে তৈরি করো, রঞ্জিত স্যার যেরকম তোমাকে তৈরি করেছিল, পুরোপুরি আউট হয়ে যেও না। এবং তুমি কথা বলতে বলতে তোমার গলা ধরে আসছে, আমি বুঝতে পারছিলাম কিছু কিছু সময় যখন মাথাটা নিচু করে ফেলছিলে। বড় কথা হচ্ছে রঞ্জিত কর কথা বলবে, কারণ উনি আমার জন্য কী করেছেন আমি তো জানি, আর কাউকে আমি বোঝাতে পারবো, মুখে বলে বোঝাতে পারবো না উনি আমার জন্য কী করেছেন, কিন্তু আমি ওনাকে তার 1% ফোন দিই, 1%। এখন আমার কাছে নাম্বারও আছে, কিন্তু আমি ভয়ে ফোন করতে পারি, কী বলবো নাকি একদিন পর। বন্ধু বান্ধবদের মায়ের সাথে খোঁজ নিই, কাকু কেমন আছে, কাকুর শরীর কেমন আছে। উনি 50 বছর বয়স অবধি আমাদের সঙ্গে একই লেভেলে ফুটবল খেলে যেতেন, আমি দেখতাম একই লেভেলে ফুটবল খেলে যেতেন, খুব ভালোবাসে, এত ভালোবাসা আমি আমার ফ্যামিলির পর এত ভালোবাসা আমি কারোর থেকে পাই, কারোর থেকে পাই। তো আজকে ওর যে গল্পটা দেখলে সকলে, এটা তো তোমার মতো অনেক স্বপ্ন দেখা ফুটবলারের গল্প, তাই না? এটা কি তোমার একার গল্প? নানা জায়গায় বাংলা জুড়ে জায়গায় থাকি, আমি বাংলার কথা বাদই দিলাম, আমি যেই জায়গায় থাকি, হ্যাঁ, আমাদের গড়িয়া ঢালুয়া এই আশপাশে যদি খোঁজা হয়, আমার মতো অন্তত 500-700 ছেলে বেরোবে, ফুটবল খেলতেও ছেলে দিয়েছে, খুব শুধু খেলতো না, ভালো খেলতো, খুব ভালো, মানে একটা যাবার একটা জায়গা ছিল, কিন্তু ছাড়তে বাধ্য হয়েছে, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে সবাই, ফিনান্সিয়াল প্রবলেম একটা সময় আসে, কিছু করার নেই, খুবই ভালো। একটা সময় ছিল আমার বন্ধু মানে আমার পাড়াতেই আছে লালদা, একটা সময় ছিল আমি তখন ছোটো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ছুটতাম, মানে আমার কাছে সাইকেলও ছিল না, লালদার মাঠ খেলা এই মাঠে আমি লালদার খেলা দেখতাম। সে লালদা এখন কী করে? লালদা এখন 2 ছেলের বাবা, আর সবজি ব্যবসা করে, সবজির ব্যবসা করে, কোনো পর্যন্ত খুব ভালোবাসে, কোথাও যদি কোনো সময়
টিম করেন আমাকে জিজ্ঞেস করে বা আমাকে নিয়ে টিম করেন, ছাড়া করেন না। একটা খুব ভালো বন্ধু ছিল রাকেশ বলে, ও বিবাহিত, ও ফ্লিপকার্টে কাজ করে, ডেলিভারির কাজ করে, একটা মেয়ে আছে, যখনই দেখা ওর ফ্যামিলির লোকও যখনই রাস্তায় দেখা হয় খুব ভালোবাসে। তারা দেখছো, আমি একটা কথাই বলছি যে ভাই, যে জাতির প্রতিশ্রুতিমান ফুটবলাররা ফ্লিপকার্টে সবজি বিক্রি এবং ওর ক্ষেত্রে উবারে রয়েছে, সেক্ষেত্রে যখন বলবে বাঙালি ফুটবলার কোথায় খেলে, বাঙালি আর কী ফুটবল খেলে, একটু বাংলার বাস্তবতার কথা, একটু নিজের সমাজের কথা একটু সেটা ভেবো। এই কথাগুলো এমনি হাওয়ায় মুখ থেকে বেরোয় না, ঠিক আছে? প্রতিটি ক্ষেত্রে অনেক ফাইট করতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখিয়েওছি যে অনেকে বলেন যে বাঙালি ফুটবলাররা শেষ হয়ে যাচ্ছে পয়সার লোভে খেপ খেলার জন্য, কিন্তু তারা যে খেপ খেলছে কী কারণে খেলছে সেটাও তো দেখার দরকার, তাদের ফিনান্সিয়াল অবস্থা কী জন্য। কেউ বলল ভাই চ একটা দিন, একটা দিন যারা এই ডায়লগটা মারছে তারা কি দু টাকা ঠেকায় দেয় না? এই যে আজকে মোহামেডান ক্লাবে সম্ভবত কোনো একটা প্লেয়ার আমি শুনছিলাম খেলছিল, খেলতে গিয়ে পা ভেঙেছে, মোহামেডান ক্লাব খেলছে, ওটা ওর দোষ, আমি মানবো ওটা দোষ, কারণ মোহামেডান ক্লাব মতো মানে ওরকম বড় একটা ক্লাবে খেলছে, টাকা তো কিছু পাচ্ছ, তো যথেষ্ট টাকা পাচ্ছে, কিন্তু তারপরেও সে গিয়ে খেপ খেলছে, ওটা ওর দোষ, আমি এটা একদম 100% এগ্রি তার সাথে। তুমি তো 50,000 টাকা পেতে সিজনে, ওটা দিয়ে কি চলে? কিন্তু ব্যাপার হচ্ছে যারা খেলতে পারছে না, আমি নয় টাকা পেতাম, আর তারপরেও তো অনেকে আছে, অনেকে তো ক্লাব টাকাই পায় না, হ্যাঁ সইও করেনি, তাদের কাছে একদিন খেলতে যাবে, একটা দিন খেলবে, 5-7 হাজার টাকা কামিয়ে আনবে, কেন যাবেন না আপনি, কেন যাবেন না? তার কাছে তো খেলার কোনো কিছু নেই, মানে আর টাকা ইনকাম করার তো সোর্স নেই, ছোটোবেলা থেকে ফুটবলকেই ভালোবেসে দিয়েছে, তাহলে তারা কেন খেপ খেলতে যাবে? লোকের মুখে যেই কথাটা শুনি, অবশ্যই খেপ খেলে বাঙালি প্লেয়াররা নষ্ট হচ্ছে, কিন্তু আমার ডিসিশন এটাই বলে যারা একদম অ্যাচিভ করে নিয়েছে তারপরে যে পয়সার লোকটা ছাড়তে পারেনি তাদেরটা তাদের দোষ, কিন্তু যারা বাঙালি প্লেয়াররা পয়সার জন্য লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, পয়সার জন্য যাচ্ছে, তাদের সেটা কিছু করার নেই, তাদেরকে যেতে বাধ্য হচ্ছে। আমি তোমাকে লাস্টে ডাইরেক্ট প্রশ্ন করছি, আচ্ছা বাঙালি ফুটবলার তাদের ট্যালেন্ট আছে না নেই? যথেষ্ট ট্যালেন্ট আছে, যথেষ্ট ট্যালেন্ট আছে, যথেষ্ট আছে। এই যখন ISL আই লিগের খেলা দেখো কিংবা ইন্ডিয়া টিমের খেলা দেখো, তুই ওই লেভেলে খেলার মতো বাঙালি ছেলে তুমি চেনো কি চেনো না? অনেকই আছে আমাদের সময়, যে এই মেহতাবদা তোর সাথে একদম সামনাসামনি দেখা, কথাবার্তা সবই কিছু হয়েছে, মেহতাবদা অত ভালো প্লেয়ার, এই রিসেন্ট মোহনবাগানে খেলছে, একটা সাইড ব্যাক খেললো সম্ভবত বাঙালি, আমাদের চাম্পাটির ছেলে, আবার যখন কোচে আসলো মোহনবাগান ক্লাবে যখন কোচ আসলো, ও খেললো সাইড ব্যাক হিসাবে খেলেছে, যথেষ্ট ভালো খেলেছে। এই তো আজকেই ফেসবুক সোশ্যাল মিডিয়া, আমি যখন এই বিএন সতীর্থলায় বসেছিলাম সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আমাদের সুব্রত বাচ্চা উনি বললেন যে ওর যা প্রতিভা আছে ওর থেকেও বড় যাবে, আবার একটা ঠিক আছে এবার নিয়ে নাও, ও ওর থেকেও উপরেই যাবে, আমি তো চুনোপটি, সুব্রত স্যারের মতো লোক যখন বলেছে যে ওর থেকে উপরে যাবে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে। বাঙালি প্লেয়াররা যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু অনেকে অ্যাচিভ করে, অনেকে করে না, করার অনেক না করার অনেক কারণ আছে, কিছু কিছু প্লেয়ারের দোষ থাকে, যেমন আমি মোহামেডান ক্লাবে এক্সাম্পলটা দিলাম, কিন্তু আমার মতনও অনেকে আছে, বেশিরভাগই আমার মতন, আমার মনে হয় বেশিরভাগই আমার মতন। ঠিক আছে, আরেকদিন দেখা হবে, কখন একদিন দেখা হবে, ভালো থেকো, জয় বাংলা।